ছেলে আরিয়ান খানকে কত টাকা পকেট মানি দেন শাহরুখ খান? শুনলে চমকে যাবেন আপনি। আরিয়ানের এক মাসের পকেট মানি দিয়ে কেনা যাবে বিলাসবহুল চার চাকা গাড়ি। আপনি এর থেকে আন্দাজ করতে পারেন ছেলে আরিয়ানের জন্য প্রতিদিন কত টাকা বরাদ্দ করেছেন শাহরুখ খান। বলিউডের অন্যতম স্টার শাহরুখ খানের সঙ্গে ছেলে আরিয়ান খান আজ তুমুল আলোচনায়। জানিয়ে রাখি, গত বছর অক্টোবরে তাকে মাদক সেবনের জন্য গ্রেপ্তার করা হয়েছিল। বেশ কিছুদিন তাকে কারাগারে থাকতে হয়েছিল, যে কারণে বলিউড তারকা কিং খানের পরিবার বহু সমালোচনার শিকার হয়েছিলেন। শাহরুখ একজন পিতা হিসেবে তার সন্তানদের কোনো অংশে কমতি রাখে না। একটি রিপোর্ট অনুযায়ী এই বলিউড কিডসের প্রতিদিনের খরচ প্রায় 10 লাখেরও বেশি। তার এই ব্যয়ের টাকা হাত না পাততেই যেন হাতে চলে আসে তার এক প্রকার, মেঘনা চাইতেই জলের মতো। যদি তার জীবন নিয়ে কথা বলি, ছোটবেলায় নিজের সিটি থেকে পড়াশোনা শুরু করলেও পরে বিদেশে পাড়ি দেন। তিনি লন্ডনের সেভেন ওয়াক স্কুলে ভর্তি হন, যা খুবই বিলাসবহুল। এরপর তিনি নিজের পছন্দের ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি থেকে মডেলিং ও ফ্যাশন ডিজাইনিং এ স্নাতক করেন। আরিয়ান তার বাবার পেশা যেন তার রক্তে বহন করছে। তিনি খুব শীঘ্রই বলিউডে প্রবেশ করতে চলেছেন, কিন্তু তার মাদক কাণ্ডে জর্জরিত হওয়ার কারণে হয়তো কিছুদিন অপেক্ষা করতে হবে। যদিও তার বলিউডে অভিনয় শুরু হয়েছিল ছোটবেলা থেকেই। এই বলিউড কেট কাভি খুশি কাভি গম ছবিতে একটি শিশুর ভূমিকায় অভিনয় করেছিলেন, যেখানে তার মূল চরিত্রে ছিল তার পিতা। এছাড়াও তিনি কাভি আলবিদা না কেহনা ছবিতেও শিশুর ভূমিকায় অভিনয় করেছিলেন। অবশ্য এরপর তিনি তার ক্যারিয়ারের জন্য লন্ডন চলে যান। চলুন জেনে নেওয়া যাক আরিয়ানের আয়ের উৎস কি, কোথা থেকে আসে তার ব্যয়ের অর্থ। আমরা আপনাকে জানিয়ে রাখি, শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান এই মুহূর্তে কোনো উপার্জনই করে না। এখনো পর্যন্ত তার যা স্বপ্ন পূরণ করেছে তার সবটাই বাবার কাছ থেকে নিয়ে। কিং খান তার বড় ছেলেকে প্রতি মাসে 10-15 কোটি টাকা দেন। আপনারা হয়তো অনেকেই জানেন না, আরিয়ান খানের কাছে তিনটি বাড়ি রয়েছে, যার মধ্যে একটি তার নিজের সিটি মুম্বাইতে। এই বাড়ির মধ্যে আন্ডারগ্রাউন্ড পার্কিং, সিনেমা হল, সুইমিং পুল সহ একাধিক সুবিধা রয়েছে, যার বর্তমান বাজার মূল্য প্রায় 200 কোটি টাকা। এছাড়াও তিনি যখন লন্ডনে পড়াশোনা করতেন, তার বাবা তার জন্মদিন উপলক্ষে তাকে একটি বাড়ি গিফট করেছিলেন, যার দাম প্রায় 80 কোটি টাকা। এছাড়াও তিনি বিলাসবহুল জীবন যাপন করার জন্য দুবাই একটি বাড়ি উপহার চেয়ে বসেন তার বাবার কাছ থেকে। তার নিজস্ব একটি বাড়ি আছে, যার মূল্য প্রায় 15 কোটি টাকা। কিং খান তার সন্তানদের এতটাই ভালোবাসেন যে তাদের স্বপ্ন পূরণের জন্য কোনোদিন পিছু পা হননি। তার সবচেয়ে দামি গাড়ি BMW 730 Li, যার দাম প্রায় 2 কোটি টাকা। এছাড়াও তার কাছে আছে BMW 650 Li, যার মূল্য প্রায় 70 লক্ষ টাকা।